তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে আমি আরও একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বাড়ির প্ল্যানটি আপনাদেরকে দেখাবো, এই বাড়ি তৈরি করতে কত খরচা পড়তে পারে, কতগুলি কলাম রয়েছে, কতগুলি রুম রয়েছে, সমস্ত কিছু আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, আপনারা যখন বাড়িটাকে দেখবেন, তো আমরা এই বাড়িটাকে ডিজাইন করেছি ডুপ্লেক্স ডিজাইনের সাহায্যে, অর্থাৎ দোতলা বাড়ির প্ল্যানের সাহায্যে আমরা বাড়িটাকে ডিজাইন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো বাড়ির ফ্রন্ট লুকটা অনেকটা এরকম আপনাদের দেখতে লাগবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাড়ির সাইড ভিউটা যদি আপনাকে দেখেন, তাহলে সেটা আপনারা এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। পিছন দিক থেকে দেখলে বাড়ির ডিজাইনটা অনেকটা এরকম, এবং আপনার লেফট সাইড থেকে দেখলে পরে বাড়িটি সম্পূর্ণ প্লেন। তো এই হচ্ছে আমাদের বাড়ির সম্পূর্ণ এলিভেশনটা আপনি এখানে দেখলেন। তো এই বাড়িটিকে আমরা ডিজাইন করেছি 900 স্কোয়ার ফিট জমির মধ্যে, অর্থাৎ এটা যে সামনের মাপটা রাখা হয়েছে এটা 30 ফিট, এবং এটা যে সাইডের মাপটা রাখা হয়েছে এটাও 30 ফিট। আপনাদের কাছে যদি এরকম বাড়ি থাকে, এরকম জমি থাকে, তাহলে অবশ্যই আপনারা এরকম একটি দোতলা বাড়ি ডিজাইন করতে পারেন। খুবই অল্প খরচের মধ্যে আমরা চেষ্টা করেছি একদম সিম্পলিস্টিকভাবে বাড়িটিকে ডিজাইন করার। তো এই বাড়িটির ভিতটা যদি আমরা সবার প্রথমে দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো। দেখুন, এখানে যদি আপনাকে ভিতটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের বাড়ির ভিত। এখানে ভিতটা দেখলে পরে আপনারা বুঝতে পারছেন, এখানে আমরা বাড়ির যে হাইটটা রেখেছি ভিতের, এখানে 2 ফিট 10 ইঞ্চি রেখেছি, অর্থাৎ আমাদের যে ইটের গাঁথনি রাখা আছে সেটা 2 ফিট, এবং তার উপরে 10 ইঞ্চির আমাদের বিম আসবে। তারপর আসবে এর উপরে দেখুন কলম এবং দেওয়াল। এখানে যদি আপনার কলম দেখেন, তাহলে এখানে দেখতে পারবেন, দেখুন পিছনের দিকে টোটাল 4টি কলম, মাঝখানের দিকে 8টি কলম, আর সামনের দিকে 4টি কলম। এখানে টোটাল আমরা 16টি কলম ব্যবহার করেছি। আপনারা এখানে কলমের পজিশনগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা একটু এখানে দেখি কতগুলি রুম রয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের তলায় টোটাল 3টি রুম দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এদিকে একটি রুম, এদিকে একটি রুম, আর এদিকে একটি রুম। এছাড়াও দেখুন এই দুই সাইডে দুটো রুমের মাঝখানে আমরা একটা ছোটো স্পেস রেখেছি, এটা হচ্ছে আমাদের রান্নাঘরের স্পেস, বা এখানে আপনারা কিচেন রুম বানাতে পারবেন। এবং বাইরের দিক দিয়ে দেখুন, যখন আপনারা এন্ট্রি করবেন সোজা একটা বড় সাইজের বারান্দা পেয়ে যাবেন। সেই বারান্দা থেকে ডান দিকে যখনই ঢুকবেন, তো সেখানে একটা ডাইনিং হল পেয়ে যাবেন, আর সেই ডাইনিং হল থেকে সমস্ত ঘরের অ্যাক্সেস পেয়ে যাবেন। এই ঘর, এই ঘর এবং এই ঘর, 3টি ঘরের অ্যাক্সেস পেয়ে যাবেন। আর বাইরের সাইডে যে সিঁড়িটি পাবেন আপনারা, সেই সিঁড়ির পাশ দিয়ে আমরা টয়লেটে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি। তো এখানে আমরা একটি টয়লেট রেখেছি, যেহেতু পার্টির ডিমান্ড ছিল যে একটি টয়লেট রাখুন, কমন টয়লেট, তো আমরা সেরকমভাবে একটি টয়লেট রেখেছি। এখানে আপনারা চাইলে একটি সেপারেট টয়লেট এখান দিয়ে দেওয়াল তুলে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেট তৈরি করতে পারবেন। তো এবার যদি আমি ঘরগুলির সাইজ নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদেরকে বলে রাখবো, দেখুন এখানে যে ঘরটি দেখছেন আর এই ঘরটি, এই দুটোর মাপ একই রকম রাখা হয়েছে, এটা 11 ফিট বা 12 ফিট, অর্থাৎ এদিকে যে মাপটি রেখেছি আমরা সেটা হচ্ছে 11 ফিট, আর এদিকে যে মাপটি রেখেছি সেটি 12 ফিট। এখানে আমরা দেওয়ালের সাইজ বাদ দিয়ে আমরা ঘরের সাইজটি বলছি, এই ঘরটিরও সেম একই মাপ। এছাড়াও এখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের যে সাইজটি রেখেছি সেটা হচ্ছে 11 ফিট এই সাইডটা আছে, আর এইদিকে যে মাপটি রাখা হয়েছে সেটা হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি। এবার যদি রান্নাঘরের যে মাপটি আছে সেটাকে যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার 6 ফিট 9 ইঞ্চি বাই 8 ইঞ্চি, অর্থাৎ এই সাইডের মাপটি আপনারা পেয়ে যাবেন 6 ফিট 9 ইঞ্চি, আর এই দিকের মাপটি 8 ইঞ্চি। এছাড়াও এখানে যে টয়লেটটি রেখেছি, অনেকটা বড় টয়লেট রেখেছি, আপনারা সেপারেট করে নিতে পারেন টয়লেট বাথরুমটি। তো এই টয়লেটের যে মাপ রেখেছি সেটি হচ্ছে 7 ফিট বাই 9 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ এই দিকের মাপটি 7 ফিট, আর এই সাইডের মাপটি 9 ফিট 8 ইঞ্চি। এছাড়াও আমাদের যে বড় বারান্দাটা দেখতে পাচ্ছেন, এই বারান্দার যে মাপটি আমরা রেখেছি সেটা হচ্ছে 29 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই মাপটুকু আপনাদের 29 ফিট 7 ইঞ্চি, এবং এই দিকে যে মাপটা রেখেছি সেটা হচ্ছে 7 ফিট। এছাড়াও এখানে যে ডাইনিং এরিয়া বা হলটি পাবেন, সেই হলের যে মাপটি রেখেছি সেটা হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই মাপটা আপনাদের 10 ফিট 9 ইঞ্চি, আর এই সাইডের যে মাপটা হবে সেটা 13 ফিট 8 ইঞ্চি। তো এই ছিল আমাদের নিচের তলার বাড়ির সমস্ত সাইজ আপনাদেরকে বলে রাখলাম। এছাড়াও আমরা সেই এলিভেশনটাকে একটু ডিজাইন করার জন্য কংক্রিটের কাজ করেছি। সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গার্ডেনিংয়ের কাজ করে গেছি এখানে, আপনারা চাইলে এখানে গাছপালা লাগাতে পারবেন, ফুল গাছ। এখানে যে গেটটি রেখেছে সেই গেটের সাইজ এখানে আমরা 6 ফিট রেখেছি, আপনারা এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এরপরে আসবে লিংটন লেভেল, আপনারা দেখুন লিংটন লেভেল দেওয়ার পর আমাদের বাড়ির ডিজাইনটি কেমন লাগবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। লিংটনের পর আসবে আমাদের গাঁথনি, আপনাকে বলে রাখি লিংটনের নিচে আমাদের 7 ফিটের গাঁথনি দেওয়া আছে, লিংটনের সাইজ যারা রয়েছে 6 ইঞ্চি, এবং লিংটনের উপরে আছে 3 ফিটের গাঁথনি। এরপর আসবে আমাদের ছাদ, এখানে আপনারা বিম পজিশন দেখতে পাচ্ছেন, আমরা বিমটিকে সমান্তরালে রাখার চেষ্টা করেছি। এখানে যে বিমটি দেখছেন এটা মাঝখান দিয়ে দিয়ে দেবেন, কোনো কারণবশত এখানে আমরা দিতে পারিনি। তো হচ্ছে আমাদের বিমের পজিশন, এখানে বিমের যে সাইজ রেখেছি সেটা হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। বিমের পরে আসবে আমাদের ছাদ, এবং ছাদের উপরে আসবে ফার্স্ট ফ্লোর।
তো এই দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ফ্লোরের ডিজাইন। এখানে আমরা ফার্স্ট ফ্লোরটিকে শুধুমাত্র একটি ঘর দিয়েছি, যেহেতু এখানে ডিমান্ড একটি ছিল, আপনারা চাইলে সম্পূর্ণ ছাদটিকেই ঘর এবং বিভিন্ন ডিজাইন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনারা সিঁড়ি দিয়ে উপরে আসবেন, উপরে আসার পরপর একটা বড় বারান্দা পেয়ে যাবেন এই আকৃতি এই সাইডে আর এই সাইডে। এই বারান্দা থেকে এখানে একটা রুম পেয়ে যাবেন, নিচে যে রুমটি ছিল সেই রুমের একই সাইজ 11 ফিট বাই 12 ফিট এদিকেও। এছাড়াও এই রুমটির সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। এখানে যে টয়লেটের সাইজটি রাখা হয়েছে এটা 4 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ এদিকে মাপটা 9 ফিট 4 ইঞ্চি এবং এটা 4 ফিট 2 ইঞ্চি। এছাড়াও উপরে আমরা একটা সেপারেট কিচেন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটাকে অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারেন, পূজার ঘর হিসেবে ব্যবহার করতে পারেন বা অন্যান্য স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে যে স্টোর রুম বা কিচেন রুমের সাইজ রেখেছে এটা হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি এই সাইজ এই সাইডটা, আর এই দিকে যে মাপটা রাখা আছে সেটা 6 ফিট 2 ইঞ্চি। এছাড়াও একটা বড় সাইজের বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন এবং বারান্দা থেকেই একটি বড় সাইজের গার্ডেন আপনারা ছাদের উপরে তৈরি করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু দোলনার ব্যবহার করেছি যাতে আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। তো এই ছিল আমাদের বাড়ির সম্পূর্ণ ডিজাইন, আপনারা দেখলেন। এরপর আসবে লিংটন লেভেল, এখানে দেখুন লিংটন লেভেল এবং কিছু কংক্রিটের কাজ করা হয়েছে এলিভেশনটাকে আরও ডিজাইন করার জন্য। এরপর আসবে আমাদের গাঁথনি, নিচেও যেরকম 3 ফিটের গাঁথনি ছিল লিংটনের পর, এখানেও ঠিক তেমনই 3 ফিট গাঁথনি দেওয়া হয়েছে লিংটনের পর, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও এলিভেশনের কাজ করা হয়েছে। এরপর আসবে আমাদের ছাদের বিম, এখানে আপনারা বিমের পজিশনটি দেখতে পাচ্ছেন। এছাড়াও এবং আসবে এদিকে সিঁড়ি, সিঁড়ির পজিশনও আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আসবে ছাদ এবং ছাদের পর আসবে সিঁড়ির ঘর। তো এই হচ্ছে আমাদের বাড়ির ফাইনাল লুক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের বাড়ির ফাইনাল লুক পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন আপনার কেমন লেগেছে বাড়ির ডিজাইনটি। আর আপনাদের মাথায় যদি কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টে গিয়ে লিখুন, আপনাদের কী ধরনের বাড়ি পছন্দ আমি সেই মতো আপনাদের বাড়ি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই বাড়িটির খরচ নিয়ে যদি আলোচনা করি তাহলে এই বাড়িটি তৈরি করতে যে খরচাটি হবে সেটা আমি স্ক্রিনের উপরে লিখে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও এই বাড়িটি তৈরি করতে যে জমির প্রয়োজন হবে সেই জমির মাপটিও আমি কাঠা এবং শতকে হিসাব করে স্ক্রিনের উপর লিখে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।